আচ্ছা, ওরা যে মাংস রান্না করে খাইছে হ্যাঁ বা ওকে যে হত্যা করার পরে ওর যে মাংস রান্না করে খাইছে, আজকে আমরা জানবো হৃদয়ের জবাই করে মাংস খাওয়া শুরু থেকে শেষ পর্যন্ত বেরিয়ে আসা আসল ঘটনাগুলি, এবং যেই বন্ধুরা মিলে এই হৃদয়কে খেয়ে ফেলেছে তাদের বর্তমান অবস্থা কি, তাদের কি আসলেই ফাঁসি হয়ে গেছে কিনা, তার সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। দেখুন, মানুষ একটা পশু বা প্রাণীকে খুব সহজেই খেয়ে ফেলতে পারে, আর উপজাতি হলে তো তাদের বিষয়টা একদমই সিম্পল, কিন্তু মানুষ হয়ে আর একজন মানুষকে খেয়ে ফেলা বিষয়টা খুবই ভয়ঙ্কর। প্রিয় দর্শক, আমরা একটু প্রথম দিকে যাই। দেখুন, হৃদয়ের চেহারাটাই বলে দেয় হৃদয় আসলে একটা ইনোসেন্ট পোলা, স্মার্ট পোলা এবং ইন্টেলিজেন্ট পোলা। আর উপজাতিরা, কিছু কিছু মানুষ এমন হয়, তারা তাদের স্বার্থের জন্য নিজের সন্তানকেও অন্যের কাছে নিমিষেই তুলে দিতে পারে, কারণ ওরা পূর্বপুরুষ থেকেই উপজাতি। তো যাই হোক বন্ধুরা, হৃদয়ের বিষয়ে ফিরে আসি। হৃদয়ের বাবা মার কাছে মুক্তিপণ দাবি করেছিল, এটা আপনারা সবাই জানেন, এবং কত টাকা দাবি করেছিল এটাও হয়তো আপনারা সবাই জেনে গেছেন। কত টাকা নিয়ে হৃদয়ের বাবা হৃদয়কে এই মানুষ খেকো মানুষের কাছ থেকে বাঁচাতে গিয়েছিলেন এটাও হয়তো আপনারা জেনে গেছেন। কিন্তু যে দেখে হৃদয় আর নেই, এই মানুষ খেকো উপজাতিগুলি সেই হৃদয়কে খেয়ে ফেলেছে। তো যাই হোক প্রিয় দর্শক, আপডেট কি সেই বিষয় নিয়ে কথা বলি। তবে তার আগে ফারাজ করিম চৌধুরী হৃদয়ের বাবা মাকে কি বলেছেন এবং কিভাবে বা কোন কারণে হৃদয়কে তারা রান্না করে খেয়ে ফেলেছেন এটা আমরা জেনে নিব। ও এটা করছে কেন, ওকে ও কি কিছু বলছে? আর না, কিছু বলে না, যা বলছে ওই যে আমাদের ওসি সাহেব এরা জানে আমাদেরকে, কিন্তু কথাগুলো বলে নাই। এই যে আমার আঙ্কেল ওই যে কদলপুর স্কুল এন্ড কলেজে যেদিন মিটিং করছিল মানে ওখানে গেছিল, ওই দিন ওসি সাহেব অনেক প্রেশার দিছে। আমরা দুজনে গেছিলাম আঙ্কেলের সামনে, মানে আমার আব্বা, জি জি, বলছে যে কি সমস্যা মানে এখনো পাচ্ছি না কেন, ওসি সাহেব বলছে আর 2 দিন সময় লাগবে আমার। ঠিক আছে, 2 দিনের মধ্যে সবকিছু সবাইকে ধরে ফেলছে, কিন্তু 2 দিন যে সময় ওর আগেই তো হৃদয়ের সাথে মনে হয় ওরা ওকে 2 দিন না এর আরো 10 দিন আগে মেরে ফেলছে। 29 তারিখ রাত্রে মেরে ফেলছে আমার ছেলে, ওনার নিজের স্বীকার করছে। ও বলছে যে মানে ওই জগে করে মানে রেঁধে খেয়ে ফেলছি, এরকম ও নিজে স্বীকার করছে। মানে ওখানে ওখানে আমাদের প্রশাসনরা ছিল আরো জনগণ ছিল, ওই জন্য মানে পুরো রাজন কতগুলোবাসীর মানে বুকে বরদাস্ত করতে পারে নাই, ওই জন্য না হলে ওকে মানে আইনের হাতে দিতে, আইনের বিচার না। আসলে তো দেখেন, যত ওখানে তো আমাদের এলাকার মানুষজন তো পুলিশের উপর আক্রমণ করে ছেলেটাকে নিয়ে নিছে, তো আমরাও যতই বলেন আমি তো ইমোশন, আমিও মানুষ, কিন্তু আইনটাও দরকার। কারণ ধরেন তাহলে হবে কি যে আজ এরকম মানুষ যদি এরকম ছিনিয়ে নিতে থাকে তখন দেখেন যে অনেকে বলবে যে তাহলে তো আর আইনের কি লাভ। তা আমরা আমরা চাবো যে আইন দ্বারা যাতে বাকিদের যাতে শাস্তি হয় এবং আইনটা যাতে চলে। হ্যাঁ, আমরা এই যে ধরেন এই যে ছেলেটাকে ওরা যে ছিনিয়ে মারলো, আমি জানি বাবা মা হিসেবে হয়তো আপনার মনে শান্তি লাগলো, কিন্তু আইনটা দরকার ছিল, কারণ ওকে আপনি যদি ধরলে ও অনেক কথা বলতো, ও থেকে আমরা বুঝতে পারতাম ও ওই প্ল্যানিং গুলা কিভাবে করছে কি এইসব জিনিস তো আর আমরা খুব একটা জানতে পারলাম না। আরো 5 জন এখন ওদের থেকে পারবো, কিন্তু যাকে মেরে ফেলছে ওর থেকে তো আর, ও যেহেতু ও এত বড় বড় কথা বলছে নিশ্চয়ই ও অনেক প্ল্যানিং ট্যানিং এর সাথে জড়িত ছিল। তো আমি আপনার থেকে যেটা আমি আপনাকে আর আপনার, তো গাইস আপনারা তো শুনতেই পারলেন আসলে হৃদয়কে কি কারণে মারা হয়েছিল এটা আমরা অন্য একটি নিউজ থেকে জানতে পেরেছি। হৃদয় একটি পোল্ট্রি ফার্মে কাজ করত এবং তারা একসাথে কাজ করত। এই বন্ধু বান্ধবের ভিতরে 4 মাস আগের একটা ঝামেলা ছিল, সেই 4 মাস আগের ঝামেলার সূত্র ধরেই এই হৃদয়ের প্রতি ক্ষিপ্ত ছিল তার বন্ধুরা, এবং সবাই মিলে প্ল্যান করে এই হৃদয়কে দূরে কোথাও নিয়ে গিয়ে তারপরে তাদের ফ্যামিলির কাছে মুক্তিপণ দাবি করা হবে। তো হৃদয়ের বাড়ি থেকে 8 কিলোমিটার দূরে নিয়ে তারপরে হৃদয়ের বাবাকে ফোন দেওয়া হয় যে 15 লক্ষ টাকা দিলে আপনার ছেলেকে ছেড়ে দিব, না হলে আপনার ছেলেকে আর পাবেন না। এই ভয় দেওয়ার পরে তার বাবা আতঙ্কে পড়ে যায় এবং প্রথমে 60,000 টাকা এবং পরবর্তীতে সবার কাছ থেকে ধার দেনা করে 2 লক্ষ টাকা নিয়ে হৃদয়কে বাঁচাতে যায়। যে দেখে হৃদয় শুধু হাড় গুলিয়ে আছে, মাংসগুলি এই মানুষকেও হৃদয়ের বন্ধুগুলি খেয়ে ফেলেছে। তো যাই হোক বন্ধুরা, এবার আসি হৃদয়কে যারা খেয়ে ফেলেছে তাদের বিষয়ে। বন্ধুরা, এই হৃদয়কে যারা খেয়ে ফেলেছে, মাস্টার মাইন্ড যে লোকটি ছিল তাকে পুলিশের গাড়ি থেকে তুলে নিয়ে ওইখানের পাবলিকেই পিটিয়ে মেরে ফেলেছে, এবং অন্য যেই দোষীগুলি ছিল সেগুলিকে পুলিশ আটকে রেখেছে, তাদেরকে রিমান্ড দেওয়া হচ্ছে, এখনো পর্যন্ত তাদের ফাঁসির রায় হয়নি। তো বন্ধুরা, আমরা সবাই চাই এই হৃদয়কে যারা জবাই করে মাংস খেয়ে ফেলেছে সবারই ফাঁসি হোক। ওরা মানে কি সকালে একটু দেরি করে উঠতো, তো ও আসে দেখছে মানে, তারপর মানে কি তারপর ডক্টর রাখছিল মানে ওদের সাথে মানে এটার জন্য বারবারই বাড়ছে মানে কথা কাটাকাটি হচ্ছে। তো তারপর এমনি মানে কি ইয়ার আগে কাছে না, তো মানে ডক্টর যখন বাড়ছিল তো ওরা বলতেছে
ওরা মানে কি চুপ করে আছে। ঝগড়াটা হইছে যেহেতু আসিফ ছিল সুপারভাইজার, সরি শিবলি হৃদয় ছিল সুপারভাইজার, ওই ছেলেগুলো তারা ঠিক মতো কাজ করতো না, ঘুম থেকে দেরি করে উঠতো, এই বিষয়গুলো নিয়ে ঝগড়া লাগে। আচ্ছা, এই ছিল সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি আপনাদের জন্য আজকের ভিডিওটি ইনফরমেটিভ ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করে বিশ্ববাসীকে জানার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে। ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।